ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেবীবাড়িতে কিন্তু বরণ হয়ে গেছে মাকে, এবং সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে দেবীবাড়ির সামনে। এবং এখানে নিয়ম হচ্ছে যে মা যেহেতু প্রথমে এখানে দেবীবাড়িতে বড়দেবীকে প্রথমে তার বরণ করা হয়, এবং এই শহরে প্রথম যে দেবী বরণ করা হয় সেটা হচ্ছে বড়দেবীর বরণ করা হয়। তারপরে কিন্তু এখানে সিঁদুর খেলা শুরু হয় একেবারে সকালবেলাতেই, এবং দেখতেই পাচ্ছ সেই সিঁদুর খেলার ছবি, এবং সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে। একটা জিনিস বলুন যে দিদি, এখানে এখানে বড়দেবীর পুজোর পরেই আপনার প্রথম সিঁদুরটা খেলেন, এই রিচুয়ালসটা প্রতি বছরই মানেন? এটা প্রত্যেক বছর মানা হয়। মানে আমার বিয়ে হয়েছে 13 বছর, তারপরে থেকে আমি অ্যাকচুয়ালি পূর্বপুরুষ, মানে আমার মাকে দেখছি, আমার বড় মাকে দেখেছি, এখন আমি চলে এসেছি। তো মানে এটা আমাদের পরম্পরা, স্পেশালি আমার নারায়ণ বংশ থেকে আমার জন্ম, আমাদের টাইটেলও নারায়ণ। সো আমরা এখানটা সবসময়ই আসি, আমাদের এটা পূর্বপুরুষদের রাজবাড়ি, মানে বলতে পারেন যে আমাদের এই পরম্পরাটা সবসময়ই চলছে। আর এখানটায় না আসলে একটা সবকিছু যেন অপূর্ণ রয়ে যায়, তো সেই জন্য এখানেই আসা, এখানেই সব পুরনো মানুষদের সঙ্গে দেখা করা। আমি অন্য জায়গায় থাকি, এখন ওখান থেকে এসে এখানটায় খেলা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এটা নস্টালজিয়াটা কাজ করছে, এখানকার যারা মানুষজন আছে এবং এই পরিবারের যারা মানুষজন, তারা কিন্তু এখানে এসেই তারা সিঁদুর খেলেন, এবং এখানেই কিন্তু তারা দশমী এবং বিজয়া পালন করেন। দেখতেই পাচ্ছ সেই সিঁদুর খেলার প্রক্রিয়া যেটা বলছিলাম শুরু হয়ে গিয়েছে।